আছে সবাই, আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফ সেভিং ফ্যামিলি। আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ মানে ডেইলি ব্লগ করছি না, আজকে যাব, আজকে যেহেতু সানডে সেজন্য আজকে একটু শপিংয়ের ব্যাপার আছে, তো এখন আমি রেডি হয়ে গেছি, যোগা যাচ্ছি। তো যোগা থেকে এসে যখন বেরোবো পুজোর শপিং, একটা শপিং তো করেছি সেটা শ্রীরামপুরে গিয়ে, আর এটা হচ্ছে তো আমি তোমার দাদাভাই আর হয়তো তুতুবাবু যে কেউ একজন যাব শপিং করতে। তো যোগা থেকে আসি, এসে রেডি হব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন যোগায় যাই, তো স্টার্ট করলাম ব্লগটা। যোগা থেকে এসে গেছি, জাস্ট ছিলাম 6:10 এবার ফ্রেশ হব, ঠাকুরকে সন্তে দেবো, তারপর রেডি হব, তারপর বেরোবো। তো একদম রেডিমেডি হয়ে বেরিয়ে তোমাদের সামনে আসছি, আর ওখানে কী কালেকশন আছে সব আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, 7টা বাজছে। তো এই হচ্ছে আমার আউটফিট, আর কীভাবে সব আমার শর্টে আসবে বা ইনস্টাতে আসবে ফলো করো। তো চলো এবার বেরোনো যাক, পোকাই আর পাপু থাকছে, আমি তুতু আর তোমাদের দাদা যাচ্ছে, তো চলো বেরোনো যাক। তো ভিমার্টে যাওয়ার আগে তোমাদের দাদাভাইয়ের চশমা ভেঙে গিয়েছিলো, তো সেটা সারাতে দিতে এসেছিলো ব্যান্ডেলে। ব্যান্ডেল মোড় থেকে এদিকে ঢুকে আসতে হয়, মানে এই রাস্তাটা তোমার ব্যান্ডেল চার্চের দিকে গেছে, তো চশমাটা দিয়ে এবার আমরা ভিমার্টের দিকে যাওয়ার দিকে রওনা দিলাম। আমি কোনোদিনও ভিমার্টে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে কী সুন্দর গেট করেছে ভিমার্টটার সামনে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে ভিমার্ট, ভীষণ সুন্দর, আর এর মধ্যে মানে রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। তো আমরা নেমে পড়েছি, এবার ভেতরে যাব, আমি বেশি কথা বলবো না, বরঞ্চ তোমরা কালেকশানগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর একদম লো প্রাইসে, নিচটা হচ্ছে মানে ছেলেদের বাচ্চাদের দেখতেই পাচ্ছ, মাঝখানে মিডিলে হচ্ছে মানে সেকেন্ড ফ্লোরটা হচ্ছে মেয়েদের, ঠিক আছে। তো দেখো কালেকশানগুলো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কী করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ওকে। তো চলো কালেকশানগুলো তোমরা এনজয় করো, আমি আর বেশি কথা বলছি না। জিনিস নেওয়া হয়ে গিয়েছিলো, তুতু পাপু পুকু আর আমার শাশুড়ির কাপড় এসব নিয়ে নিয়ে বিল করে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি। তো এখন বাজে 9টা, আমি বাড়ি এসে গেছি। আস্তে আস্তে ওখানে প্রচণ্ড ভিড় হচ্ছিলো, তোমরা তো দেখতেই পেয়েছো,
এত ভিড় হচ্ছিল ওখানে, তো এবার বাড়ি এসে গেছি, তো এবার ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে রাত্রিরে আজকে তো সানডে, মানে বাইরের কিছু খাওয়া বা দেখি কী হবে না হবে। তো আজকের ব্লগটা যেহেতু একটুখানি শপিং রিলেটেড, সেজন্য আর আমি লেন্দি করছি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর এর যদি সেকেন্ড পার্টও হয় সেটাও দেখাবো, কারণ শপিং তো এখন চলতেই থাকছে। আগের সপ্তাহে হয়েছে, আজকে হয়েছে, আবার নেক্সট সপ্তাহে বাড়ি যাবো আবার হবে। তো শপিং তো এখন পুজোর চলতেই থাকবে, তো তার জন্য ওয়েট করো। যদি ভালো লাগে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।